হ্যালো ফ্রেন্ডস এগেস রো টু পয়েন্ট যেত সকলকেই স্বাগত ডাব্লু বিসিস ফিলিমস দু হাজার বাইশের এক্সাম তো শেষ হয়ে গেল যার যাদের এক্সাম ভালো হয়নি বা নতুন প্রিপারেশান শুরু করছেন তাদেরকে বলবো টাইম ওয়েস্ট না করে প্রিপারেশান শুরু করুন তো আজকে সেই কারণেই এই ভিডিওটা বানানো কমপ্লিট বুক লিস্টের উপর যেখানে ভিডিওটা কিন্তু প্রিলিমস আর মেন্স দুটো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আর যারা বাংলাতে প্রিপারেশান নিচ্ছেন বা ইংলিশে নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলুন দেখা যাক ফার্স্ট আমরা দেখে নেব ইংলিশের ওপর কোন কোন বই আপনারা কিনবেন তো ফার্স্ট গ্রামার পোর্শনে বলবো পি কে সরকারের বইটা কেনার কথা আর যদি কারোর কাছে এসপি বক্সির বই থেকে থাকে সেক্ষেত্রে বলবো নতুন করে বই কেনার দরকার নেই সেটাতে কিন্তু কাজ চলে যাবে তাছাড়া আপনারা আপনাদের কাছে যদি কোনো গ্রামার বই থেকে থাকে সেটাও পড়তে পারেন দুই নাম্বার ভোকাবুলারি এক্ষেত্রে বলবো ব্ল্যাক বুক এই বইটা কেনার কথা বইটা কিন্তু খুবই ভালো একটি বই ডব্লু বি সাথে সাথে কিন্তু এসএসসির ক্ষেত্রেও বইটা আপনার কাজে দেবে তো ইংলিশের ক্ষেত্রে এই দুটো বইয়ের কথা বললাম নেক্সট আমরা চলে যাব ম্যাথামেটিক্স এবং জিও রিজনিং তো ম্যাথ এবং জিআইয়ের ক্ষেত্রে রাজেশ বর্মা আপনারা এই বইটা নিতে পারেন যদি আর এস আগরওয়ালের বই থেকে থাকে তো সেক্ষেত্রে নতুন করে কেনার প্রয়োজন নেই আর রিজনিংয়ের ক্ষেত্রে বলবো যে প্রিভিয়াস এয়ার্স সলভ করুন আর যে কোনো ইউটিউবে ভিডিও দেখে নিন সেখান থেকে কিন্তু আপনাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো প্রিলিমস কিন্তু অনায়াসেই ইউটিউব ভিডিও এবং প্রিভিয়াস এয়ার্সের উপর বেস করে পাশ হয়ে যাবে তো মেন্সের জন্য আপনারা এই বইটা নিতে পারেন আর এই বইয়ের সাথে সাথে কিন্তু প্রিভিয়াস এয়ার্সের কোশ্চেন আপনাদেরকে সলভ করতে হবে এবং মক দিতে হবে তো এই হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিজনংয়ের কোশ্চেন এরপর আমরা দেখে নেব হিস্ট্রি যেখানে বাংলার ক্ষেত্রে বলবো জীবন মুখার্জি এবং ডব্লিউ বিসিস ম্যানুয়াল এই দুটো কিন্তু পড়তে হবে তার সাথে সাথে আপনারা ছায়া প্রকাশনই এই বইটা নিয়ে নেবেন তো সেক্ষেত্রে এই তিনটে বই একসাথে পড়লে আপনাদের যে তিনটে পোর্শন হিস্ট্রি মডার্ন অ্যানসেন্ট মেডিভেল তিনটে কিন্তু কভার হয়ে যাবে নেক্সট ইংলিশের ক্ষেত্রে অ্যান্সিয়েন্ট মেডিভেলের জন্য এনসিআরটি বা তামিলনাড়ু তামিলনাড়ু বোর্ডের বইটা আপনারা নিতে পারেন যদি কেউ এনসি এনসিআরটি কেনেন তো সেক্ষেত্রে তামিলনাড়ু বোর্ডের বইটা পড়ার দরকার নেই আর তামিলনাড়ু বোর্ডের বই পড়লে এনসিআরটি পড়ার দরকার নেই তো যে কোনো একটা নিয়ে নেবেন আর মডার্নের ক্ষেত্রে স্পেকট্রামের বাই যে রাজীব আহির সেই বইটা আপনারা নিতে পারেন নেক্সট আমরা দেখে নেব জিওগ্রাফি যেখানে বাংলার ক্ষেত্রে বলবটেন এর যে বইগুলো আছে সেই ক্ষেত্রে আপনার ক্লিয়ার করুন এবং তারপর ডবলু বিসিস ম্যানুয়াল সাথে কার্তিক চন্দ্র মন্ডল তো কার্তিক চন্দ্র মন্ডলের বইটিতে কিন্তু কোশ্চেন পয়েন্ট আকারে দেওয়া আছে বক্স আকারে দেওয়া আছে তো সেই কারণে আপনাদের কিন্তু ডব্লু বিসিস ম্যানুয়ালটা পড়তে হবে ইংলিশের ক্ষেত্রে এনসিআরটি পড়ুন সাথে এগুলো পড়লে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা বাদে বাকি সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে আপনাদের আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলে একটি বই পাওয়া যায় বাজারে আপনারা সেটা নিতে পারেন তো এই হচ্ছে জিওগ্রাফির পোর্শন এরপর আমরা দেখে নেব পলিটি পলিটি ইংলিশের ক্ষেত্রে তো সকলেই জানে এম লক্ষ্মীকান্ত যেটা একমাত্র বই ইংলিশের পুরো সিলেবাস কিন্তু কভার করে দেয় পুরো কোশ্চেন কিন্তু কভার হয়ে যাবে এটা পড়লে আর বাংলার ক্ষেত্রে বলবো চন্দ্র মণ্ডলের যে বইটা আছে ভারতের সংবিধান আর রাজনীতি বলে সেই বইটার সাথে সাথে ডাব্লু ম্যানুয়ালটা কিন্তু আপনাদেরকে পড়তেই হবে আর অনেকেই বলে অন্যাদি কুমার মহাপাত্র এটা দেখার কথা সেখান থেকে কিন্তু পড়লে আপনার সত্তর পার্সেন্ট কভার করতে পারবেন কিন্তু বইটা অনেক লেন্দিত তো সেই কারণে এই বই দুটো কেনার কথা আমি বলবো কার্তিক চন্দ্র মণ্ডলের ভারতের সংবিধানের রাজনীতি আর ডবলু ম্যানুয়াল তো এই হচ্ছে পলিটিক পোর্শন এরপর আমরা দেখে নেব ইকোনমি যে ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তুজাম্মেল হোসেনের বইটা আপনারা নিতে পারেন কিন্তু এই বইটি পড়ার আগে যে কোনো ইউটিউব ভিডিও দেখে কিন্তু আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তো এগিয়ে চলুন চ্যানেলে ভিডিও আপনারা দেখতে পারেন সেখানে কিন্তু ভিডিওগুলো পুরো চ্যাপ্টার ওয়াইজ কভার করা আছে আর সেই ভিডিওগুলো দেখলে প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু কমন হয়ে যায় কভার হয়ে যাবে তো ইউটিউব ভিডিও দেখার পর আপনারা এই বইটি নিতে পারেন তো এটা বাংলা গেল ইংলিশের ক্ষেত্রে এনসিআরটি যে ক্লাস টুয়েলভের ম্যাক্রো ইকোনমিক বলে যে বইটি আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন আর ক্লাস ইলেভেনের ইকোনমিক ডেভেলপমেন্ট এখান থেকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনাদেরকে পড়তে হবে পুরো সব চ্যাপ্টার পড়ার দরকার নেই তো ইংলিশের ক্ষেত্রে ক্লাস টুয়েলভের মাইক্রো সরি ম্যাক্রো ইকোনমিক আর ক্লাস ইলেভেনের ইকোনমিক ডেভেলপমেন্ট তো এই হচ্ছে ইকোনমি পোর্শন এরপর আমরা দেখে নেব সায়েন্স তো সায়েন্সের ক্ষেত্রে বাংলাতে বলবো ক্লাস নাইন টেনের বই পড়ার কথা বেশি কনসেপ্ট ক্লিয়ার করার কথা তারপর ডাব্লিউ ভিসি ম্যানুয়াল সাথে টেক্সট বুকের যে মক আছে মক টেস্ট সেগুলো কিন্তু আপনারা পরপর দিতে থাকবেন তো সায়েন্সের পোর্শন কিন্তু আপনাদের কভার হয়ে যাবে ইংলিশের ক্ষেত্রে বলবো এনসিআরটি বা এনসাইক্লোপিডিয়া তো এই দুটোর মধ্যে থেকে একটা নিলেই কিন্তু হয়ে যাবে দুটো পড়ার কিন্তু কোনো দরকার নেই তো এই হচ্ছে সায়েন্সের পোশান নেক্সট দেখে নেব এনভায়রনমেন্ট যেখানে বাংলার ক্ষেত্রে অনিশ চ্যাটার্জির বই খুবই ভালো বই খুব বেশি মোটা নয় প্রায় তিনশো পঞ্চাশ পেজের কাছাকাছি আছে তো এই বই পড়লে কিন্তু ইংলিশে পড়ার দরকার হবে না এটা আমার বলে মনে হয় তো বলবো যে এই বইটা যদি পড়তে পারেন তো প্রিলিমস মেন্স দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে পুরোটা না হলেও কিন্তু নাইনটি পার্সেন্ট সিলেবাস আপনাদের কভার করবে এই বইটি সি এর বই খুব সুন্দর বই আপনারা দেখলেই বুঝতে পারবেন কোশ্চেন আকারে দেওয়া আছে আর ইংলিশের ক্ষেত্রে যদি কারোর বাংলাতে খুবই অসুবিধা হয় পড়তে একদমই পারেন না তো সেই ক্ষেত্রে সংখ্যা আইএসএন বইটা আপনারা নিতে পারেন তো এই হচ্ছে ইভিএস পোর্শন নেক্সট দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স বাংলার ক্ষেত্রে অ্যাচিভার্স এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের চ্যানেলেও কিন্তু এটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বার করা হয় অ্যাসিভার্সের উপর থেকে বা আরও যে সমস্ত ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু কিছু তথ্য নেওয়া হয় বিশেষ করে অ্যাসিভার্স থেকে কিন্তু বেশি তথ্য আসে তো আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন বা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারেন বা আপনারা নিজেরাও কিন্তু বই কিনে নিয়ে পড়তে পারেন তো এই হচ্ছে বাংলার পোর্শন ইংলিশের ক্ষেত্রে প্রতিযোগিতা দর্পণ এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু আপনাদের দেখতেই হবে আর প্রতিযোগিতা দর্পণ তো এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন বাংলার ইংলিশ তো এটুকুই আলোচনা করার ছিল আজ যে সম্পূর্ণ সাবজেক্টের কোন ক্ষেত্রে কোন বই কিনবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে এখানে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই